এটি হলো একটি মেয়েরই চার প্রকার স্কিন টোন। যদি এখানে আমি আপনাকে সবথেকে ভালো ফটোটিকে চুজ করতে বলি, তো এর মধ্যে একেবারেই সন্দেহ নেই যে 98% লোকই এই ফটোটিকেই চুজ করবে। আর এর সিম্পল মানে হলো এই যে এর স্কিন টোন ফর্সা আছে, তাই সে সুন্দর, এবং ডার্ক স্কিন টোন মানে কুৎসিত। Unfair about this obsession with fairness. Skin bleaching or skin whitening is a multi-billion dollar industry in India. 70% of women said they want a fair boy. Handsome bun, banda. Fair complexion or dark complexion? Fair. Fair. Fair skin. Obviously fair. Everybody wants a fair girl. Gorgeous! You are dark and dark is not lovely. Similarly, 71% মহিলারাও একজন ফর্সা ছেলেকেই প্রিফার করে। ফেয়ার স্কিন টোনকে সবাই পছন্দ করে, সবাই ভালোবাসে। কিন্তু প্রশ্ন হলো, ডার্ক স্কিন টোনকে মানুষ কেন খারাপ মনে করে? পৃথিবীর 30% লোকের ফেভারিট কালার হলো ব্ল্যাক। ব্ল্যাক কার, ব্ল্যাক বাইক, ব্ল্যাক ড্রেস, ইভেন ডার্ক মুডের ফোন থিম। বাট যখন কথা হয় একজন লাইফ পার্টনারের, তখন সে কেন ফর্সা খোঁজে? যখন কথা হয় স্কিন টোনের, তখন এই কালারই লোকেদের পছন্দ নয়। ভারত এবং বাংলাদেশের প্রতি 4 ফিমেলের মধ্যে থেকে 3 লেবার ফোর্সের অংশই নয়, আর যারা কাজের সাথে যুক্ত আছেন তাদের মধ্যে থেকে 6%-এর থেকেও বেশি, অর্থাৎ লক্ষ লক্ষ মহিলারা জব পাচ্ছে না। সো লেটস বিগিন। দেশের সবথেকে প্রথম ফেয়ারনেস ক্রিম ছিল 1919-এর আফগান স্নো, এবং সবথেকে পপুলার ক্রিম ফেয়ার অ্যান্ড লাভলি মার্কেটে এসেছিল 1975-এ। 1998-এর লিবারাইজেশনের পর আরও বেশ কিছু ফেয়ারনেস ক্রিম মার্কেটে ছড়িয়ে পড়ে, এবং 2005-এ প্রথমবার ছেলেদের জন্য ইন্ট্রোডিউস করা হয় ফেয়ার হ্যান্ডসাম। 2013-তে কেবলমাত্র ইন্ডিয়াতে 3,000 কোটি টাকার থেকেও বেশি ফেয়ারনেস প্রোডাক্ট বিক্রি হয়েছিল। মানুষের কাছে ফর্সা ব্যাপারটি এতটাই জরুরি যে ফেসিয়াল কেয়ার মার্কেটের অলমোস্ট 50% রেভিনিউ স্কিন হোয়াইটনার্স বা লাইটনার্স থেকে জেনারেট হয়। কিন্তু আপনি কি জানেন যে সকল সেলিব্রিটিদের থেকে ইন্সপায়ার হয়ে বা যাদের অ্যাডভার্টাইজমেন্টগুলিকে দেখে আপনি এই ফেয়ারনেস প্রোডাক্টগুলিকে কেনেন, তারা এগুলিকে ব্যবহারই করে না? ছোটবেলা থেকেই আমাদেরকে বলা হয় যে ফর্সা রং কালো রঙের থেকে অনেক বেটার, কিন্তু কেন? আর এই ফেয়ারনেস ক্রেজ কেবলমাত্র অ্যাডভার্টাইজমেন্টেই সীমিত নয়, বরং বহু সিরিয়াল এমনকি কার্টুনে ওকে লক্ষ্য করা যায়। কালিয়ার গায়ের রং কালো বলে তার নাম কালিয়া। এমনকি সনাতন, ইসলাম এবং ক্যাথলিকেও আমরা আমাদের ঈশ্বরকে ফর্সা রূপেই পুজো করি, আর যে ঈশ্বরকে বই বা গ্রন্থে কালো বলা হয়েছে তাদেরকে আমরা হয় ফর্সা অথবা নীল রঙে দেখাই। বাট যদি আপনি কৃষ্ণ শব্দটির অর্থকেই সংস্কৃতে খোঁজেন, তো এর মিনিং হলো ডার্ক বা ব্ল্যাক। এবং অপরদিকে আমরা অসুর বা দাজ্জালকে কালো রঙের দেখাই বা মনে করি। আর এই ঘটনাটি কেবলমাত্র আমাদের দেশেই নয়, বরং পৃথিবীর বিভিন্ন প্রান্তের বিভিন্ন দেশের লোকেরাও এই ফেয়ারনেসকেই বেশি প্রায়োরিটি দেয়। 2016-তে থাইল্যান্ড সিওল সিক্রেটকেও এই অ্যাডভার্টাইজমেন্টটিকে চালানোর জন্যে ক্ষমা চাইতে হয়েছিল। আর বলিউড এবং টলিউডে তো এই ক্রেজ এতটাই যে এটি বর্তমানে কোটি কোটি লোকের বিউটির বেঞ্চমার্ক হয়ে গেছে। বলিউড এবং টলিউডের বড় বড় সেলিব্রিটিরাও এই প্রোডাক্টগুলিকে প্রমোট করছে। কিন্তু যখন কথা হয় লিড রোলের, তখন অ্যাক্টর বা অ্যাক্ট্রেসকে দেখানো হয় ফর্সা এবং ভিলেনকে দেখানো হয় কালো অথবা কুৎসিত। আর যদিও বা এক দুটি ভালো ডার্ক অ্যাক্টর বা অ্যাক্ট্রেস এই ফিল্ম ইন্ডাস্ট্রিতে এসেও যায়, তো নেপোটিজম এবং স্টারকিডের প্রভাবে এরাও হারিয়ে যায়। যখন আমাদের দেশের বেশিরভাগ লোকই ডার্ক, তো ফিল্মের মোস্টলি হিরো হিরোইনরা ফর্সা কেন? আর যারা ফর্সা ছিল না তারা এখন ফর্সা হয়ে গেছে। আর শুধু তাই নয়, দেশের বিভিন্ন নেতারাও এই রেসিস্ট রেসের সাথে যুক্ত। তো প্রশ্ন হলো যে ফেয়ারনেস চাওয়া এবং একে প্রমোট করাতে কি কোনো প্রবলেম আছে? ওয়েল, ফেয়ারনেসকে প্রমোট করাতে কোনো প্রবলেম নেই, বাট যখন ডার্কনেসের কারণে দেশের কোনো মেয়ে আত্মহত্যা করে তখন এটি বড় প্রবলেম। গায়ের রং কালো হওয়ার জন্যে যখন পাত্রপক্ষ আরোপণের দাবি করে তখন এটি বড় প্রবলেম। গায়ের রং কালো হওয়ার কারণে যখন মানুষ জব পায় না তখন এটি প্রবলেম। গায়ের রং কালো হওয়ার কারণে যখন কোনো ভালো মনের মানুষের প্রপোজালকে একটি মেয়ে ফর্সা এবং হ্যান্ডসাম ছেলের চক্করে বা আশায় রিজেক্ট করে দেয় তখন এটি অনেক বড় প্রবলেম। এই ডার্কনেসের কারণে যখন আপনার বন্ধুরাই আপনার সাথে ঘুরতে যেতে লজ্জাবোধ করে তখন এটি বড় প্রবলেম। আনফর্চুনেটলি এই ডিসক্রিমিনেশন এতটাই কমন হয়ে গেছে যে এখন ম্যাট্রিমনি ওয়েবসাইটে নিজের অ্যাকাউন্ট বানানোর জন্যেও নিজের স্কিন কালারের তথ্য দিতে হয়। আসলে মার্কেটে প্রমোট করা ফেয়ারনেস ক্রিমগুলি খুবই ডেঞ্জারাস। অলমোস্ট সমস্ত কোম্পানি এই ফেয়ারনেস ক্রিমগুলিকে ম্যানুফ্যাকচার করার সময় মার্কিউরি অর্থাৎ পারদের ব্যবহার করে, আর এই মার্কিউরি যখন শরীরে প্রবেশ করে তখন ক্যান্সারের মতো জটিল রোগের সৃষ্টি হয়। এছাড়াও বহু রিসার্চ তো এও বলে যে এই ক্রিমগুলি আমাদেরকে ফর্সা বানাতেই পারে না, এগুলি জাস্ট আমাদের ন্যাচারাল স্কিন টোনকে রিস্টোর করতে পারে।
এই ফেয়ারনেসের অবসেশনের পেছনে মেন রিজন হলো আমাদের হিস্ট্রি। অ্যাকচুয়ালি ভারতে শাসন করা মুঘল এবং ব্রিটিশরা ছিল ফেয়ার স্কিনের, আর সেই সময়ে আমাদের স্কিন কালার অতটা ফেয়ার ছিল না। আর এত বছরের শাসনের পর আমরা মনে করতে শুরু করেছি যে যারা ফর্সা হয় তারা বুঝি পাওয়ারফুল হয়। ওয়েল, 2014 এই রেসিজমকে বন্ধ করার জন্যে ইন্ডিয়ান গভর্নমেন্ট সেই সকল অ্যাডগুলিকে ব্যান করে দেয় যা একজন কালো লোকের সাথে একজন ফর্সা লোকের কম্পেয়ার করে। কিন্তু সত্যি বলতে কি, না তো এর ভারতে কোনো প্রভাব পড়েছে আর না তো বাংলাদেশে, কারণ অ্যাডভার্টাইজাররা কোনো না কোনো লুফহোল বের করে আবার সেই অ্যাডকে রান করতে শুরু করে। এই রেসিজমকে বন্ধ করতে চাইলে সব থেকে প্রথমে আমাদের সোসাইটির অ্যাটিটিউডকে পরিবর্তন করতে হবে, তবেই আমরা এর থেকে নিস্তার পাব। লোকে ভাবে যে আমি কেন কালো, আমি ফর্সা হলে কত ভালো হতো, ভগবান আমাকে কেন কালো বানিয়েছে। ফেয়ারনেসকে লোকেরা বিউটির সাথে কম্পেয়ার করতে শুরু করেছে। লোকেরা ভাবে যে শুধুমাত্র ফেয়ারনেস থাকলে যথেষ্ট, স্কিলস ট্যালেন্টের তো কোনো প্রয়োজনই নেই। বহু গান ও কবিতায় নিজের মনের মানুষের মুখকে চাঁদের সাথে তুলনা করা হয়, কিন্তু চাঁদের মধ্যেও তো বহু কালো দাগ আছে। তো কিছু কালো দাগ যদি আমাদের মুখেও থাকে তো তাতে কিসের সমস্যা? সাকসেসের সাথে এবং বিউটির সাথে ফেয়ারনেসের কোনো সম্পর্ক নেই। কোনো ব্যক্তি অ্যাটেনশন পায় তার ট্যালেন্টের জন্যে, স্কিলসের জন্যে, হার্ডওয়ার্কের জন্যে, তার সাকসেসের জন্যে, নাকি ফর্সার কারণে। আমি এমন বহু লোককে দেখেছি, তাদের মধ্যে কিছু ছেলেও আছে এবং কিছু মেয়েও আছে, যারা দেখতে তো অনেক ফর্সা কিন্তু মাথায় গোবর ছাড়া আর কিছুই নেই। আর আমি এমনও বহু লোককে দেখেছি যাদের স্কিন কমপ্লেক্সন ডার্ক বটে কিন্তু তাদের মধ্যে ট্যালেন্ট এবং স্কিলসের ভাণ্ডার রয়েছে, আর স্কুল লাইফ থেকে শুরু করে এখন অবধি এরা আমার বেশ ভালো বন্ধু। তো ফেয়ারনেস আমাদেরকে স্মার্ট এবং ডার্কনেস আমাদেরকে ডাফার বানায় না, বরং আমাদের মেন্টালিটি আমাদেরকে স্মার্ট বা ডাফার বানায়। একজন সুন্দর ব্যক্তি সেই যে আপনার কেয়ার করে, যার ফেসে সবসময় একটি স্মাইল থাকে, যে কনফিডেন্সে পরিপূর্ণ থাকে, যে মন থেকে খুশি থাকে, যার মধ্যে ট্যালেন্ট থাকে, যে অপরের ফিলিংসকে বুঝতে পারে, সেই হলো সবথেকে সুন্দর ব্যক্তি। নাকি সে যার ত্বকের রং তো ফর্সা ঠিকই, বাট না তো তার মধ্যে কনফিডেন্স আছে, না তো সে মন থেকে খুশি আছে, না তো সে অপরের ফিলিংসকে বুঝতে পারে, আর না তো কোনো ট্যালেন্ট আছে তার মধ্যে। এই ধরনের ব্যক্তিকে কেউই পছন্দ করবে না। স্মার্টনেস আপনার হাতে আছে কিন্তু ফেয়ারনেস নেই। যে ব্যক্তি স্মার্ট সে অবভিয়াসলি সুন্দর, কিন্তু এটা জরুরি নয় যে ব্যক্তি সুন্দর সেও স্মার্ট হবে। আর এই ধরনের মেন্টালিটিকে আমাদের সোসাইটিকে, আপনাকে এবং আমাকে ডেভেলপ করতে হবে, তবেই আমরা এই রেসিজমকে ডিফিট করতে পারবো। বন্ধু, এই ভিডিওটি আপনাকে কেমন লাগলো? যদি সত্যি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। কিন্তু আপনাদের সঙ্গে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।